নমস্কার, আজকে আমি একটা রান্না দেখাবো যেটা আমার শাশুড়ি মা করতেন। আবার ওনার রান্নার একটা সব থেকে বড় বিশেষত্ব ছিল, খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে খুব টেস্টি রান্না করতেন। তো ডাইরেক্ট আমি চলে যাই রান্নাতে। আজকে আমি করব আড় মাছের কালিয়া। নামেই কালিয়া, কিন্তু খেতে কালিয়ার মতন অবশ্যই, কালিয়া থেকে আরও বেশি টেস্টিও হয় তো ওটা, কিন্তু ইনগ্রিডিয়েন্টস খুব অল্প। তো আমি ডাইরেক্ট ইনগ্রিডিয়েন্টসে চলে যাই। আমি এখানে 3 পিস আড় মাছ ভেজে রেখে দিয়েছি। যেরকম ভাবে নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা হয় ঠিক সেইভাবেই ভাজা রয়েছে, খুব কোনো কিছু এটার মধ্যে বড় ব্যাপার নেই। আচ্ছা, ইনগ্রিডিয়েন্টস আমি বলেছি খুব অল্প লাগে। একটু পেঁয়াজ বাটা, আমি এটা ছোট্ট এইটুকু সাইজের একটা পেঁয়াজ, সামান্য ছোট্ট পেঁয়াজ একটা দুটুকরো করে মিক্সিতে বেটে রেখে দিয়েছি। আর আমার লাগছে গরম মশলার গুঁড়ো। এখানে আমি এভারেস্টের শাহি গরম মশলার গুঁড়ো ইউজ করেছি, আপনারা গোটা গরম মশলা ইউজ করতে পারেন। আচ্ছা, এটা কালিয়া যেহেতু, এটাতে কালোজিরে পড়ে না, কিন্তু মা কালোজিরে দিতেন, সেই জন্য আমি এটাতে কালোজিরে ইউজ করছি। কালোজিরেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, কালোজিরে মানেও 2-4 দানা কালোজিরে আমি দিয়েছি এটাতে। কালোজিরেটা অফকোর্স আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর লাগবে আমার হলুদ আর নুন, আর 2-1 দানা চিনি আমি এখানে রেখেছি, যেহেতু কালিয়া বলে জাস্ট 2-1 দানাই আছে চিনিটা, কিন্তু জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট। আচ্ছা, এবার কিন্তু মজার ব্যাপারটা আছে, রান্নাটা বেশ অনেকটাই এইখানেই হয়ে যাবে। আচ্ছা, তেলের ব্যাপার আবার দেখছেন, আমার তেল ওরকমই 1.5 চামচের মতন তেল, পুরোটা দেবো কি না তাও সন্দেহ আছে। আর আমার একটুখানি জল লাগবে, প্লেন জল, এটাও প্রয়োজন হলে দেবো, প্রয়োজন না হলে দেবো না। আমি বলেছি আমার রান্না বেশ কিছুটা এখানেই হয়ে যাবে। আচ্ছা, এই হলুদটার মধ্যে, এই সরি, পেঁয়াজ বাটাটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদটা। আর আমি, হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কা এখানে চিড়ে রেখেছি। কাঁচা লঙ্কাটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, যদি ঝাল খেতে ইচ্ছে করে একটু বেশি দিতেও পারেন। আর নুন চিনিটাও আমি এখানে দিয়ে দিলাম। রান্নার মধ্যে নুন চিনি হলুদ সব দেওয়া হয়ে গেল আমার। এবার আমি গ্যাসটা জ্বালাবো, জ্বালিয়ে রান্নাটা করবো আর কি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি আমার তেলটা কড়াইতে ঢালছি। এতটাই তেল আমি প্রথমে দিলাম, খানিকটা তেল আমি আবার বাঁচিয়ে রাখলাম, দেখি এটা শেষ অবধি বাঁচাতে পারি কিনা, চেষ্টা করবো বাঁচাবার। আচ্ছা, এবার আমি এটার মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল আমি বলেছি, এটা আপনারা স্কিপ করতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে কি, আমার কাছে যে গরম মশলাটা আছে তার হাফ আমি আগে দিয়ে দিলাম। দিয়ে এবার যে আমি হলুদ নুন চিনি দিয়ে আমার পেঁয়াজ বাটাটা গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমার ভিডিওতে প্রচুর রান্নার আওয়াজ চলে আসছে, আমি তো, অনেকেই কমপ্লেন করেছেন এটা নিয়ে, আমি তো বড্ড নতুন, আমি এখনও না ওই টেকনিকগুলো শিখে উঠতে পারিনি, আমি চেষ্টা চালাচ্ছি শিখে ওঠার। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, এই যে পেঁয়াজটা আমি যখন ভাজছি, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই সময় একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, আর যদি একটু রং চান তাহলে একটু কাশ্মীরি মির্চ অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার আমি এটাকে কষিয়ে নিই। অলমোস্ট কষানো হয়ে গেছে, দেখুন কষানো হয়ে গেছে অনেকটা, আমার মশলা কষানো কমপ্লিট একদম। এই দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসছে, খুব বেশি টাইম লাগলো না, কিন্তু 1-2 মিনিট লাগলো, খুব বেশি হলে তাও লাগলো না, তেলটা বেরিয়ে এসছে। আমার এই তেলটুকু কিন্তু বেঁচে গেল, এটা দেওয়ার আর দরকার নেই, এটা আমি দেবো না। আর এবার আমার কাছে যে কাঁচা লঙ্কা ছেঁড়া যেটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে এবার আমি আমার কাছে যে জলটা আছে, হাফ কাপের মতন জল আছে, আমি 1/4 কাপের মতন জল এতে অ্যাড করে দিলাম। দিয়ে আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে পুরো ব্যাপারটাকে একটু ঘাটানাড়া করে নিচ্ছি আর কি, হ্যাঁ, যাতে একটু গা মাখা হয়ে যায়। মাছগুলো একটু উল্টে দিচ্ছি, এই সময় মার একটা নিজস্ব টেকনিক ছিল, ওপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দিতেন, আমি একটু দিয়ে দিলাম, সামান্য দিলাম, আরও একটু মাছগুলো কেটে তেল আমার।
ব্যাস আমার রান্না কমপ্লিট। কিন্তু আরেকটু ঝোল আমি টানাতে পারি, আরেকটু ঝোল আমি টানিয়ে নিচ্ছি। আর যেটুকু গরম মশলা আমি বাঁচিয়ে রেখেছিলাম তার থেকে একটুখানি আমি দিলাম, পুরোটা দেওয়ার দরকার নেই। মানে আমার টোটাল গরম মশলা 1/4 টিস্পুনেরও কম লাগলো। ব্যাস আমার রান্না কমপ্লিট, এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা রান্নার কনসিস্টেন্সি এরকমই হবে। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছের কালিয়া, আর মাছের কালিয়া দেখতে এরকম হলো। এর থেকে সহজভাবে আর মাছের কালিয়া কি করা সম্ভব? দেখুন কেমন দেখতে হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা ভীষণ ভীষণ টেস্টি হয়। আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে, অতি সামান্য উপকরণ লাগে। আর যেমন বলি প্রত্যেকবার, আমার চ্যানেলকে আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, আমাকে আর একটু বেশি ভালোবাসুন। আর রান্নাগুলো কেমন হচ্ছে আমাকে একটু জানালে আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।